প্রিয় বিকেসি ভর্তি আগ্রহী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে বিকেসির ভর্তি সংক্রান্ত সকল তথ্য, বিকেসি ভর্তি 2021 সালের জন্য পরীক্ষার জন্য কি কি বিষয়, কি কি কাগজপত্র দিয়ে এবং কি অন্যান্য বিষয় সঙ্গে আনতে হবে, সকল তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে। প্রিয় বিকেসি ভর্তি আগ্রহী বন্ধুগণ, তার আগে আমাদের চ্যানেলে যারা আজকে নতুন হয়ে থাকছেন তাদের জন্য অনুরোধ করছি, চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় বিকেসি ভর্তি আগ্রহী বন্ধুগণ, যদি আপনি স্বপ্ন দেখে থাকেন যে বিকেসির মাধ্যমে খেলায় ক্রিকেট, ফুটবল, যে কোনো খেলার মাধ্যমে 18টি খেলা রয়েছে, এই খেলা এসব খেলার মাধ্যমে আপনি লাইফে ক্রিয়ে করতে চান, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি সমস্তটুকু দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়ার একটি ব্যতিক্রমধর্মী অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। খেলাধুলায় সম্ভাবনাময় প্রতিভাবান নবীন খেলোয়াড় অন্বেষণ এবং বাছাইপূর্বক বিজ্ঞানভিত্তিক দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রদান করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে ক্রীড়া বিজ্ঞানভিত্তিক বুনিয়াদি মাধ্যমিক ও উচ্চতর প্রশিক্ষণের পাশাপাশি চতুর্থ শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত সাধারণ শিক্ষা প্রদান করা হয়। আন্তর্জাতিক পর্যায়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের লক্ষ্যে প্রকৃত ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড় নির্বাচন করা বিকেসপির অঙ্গীকারবদ্ধ। এই নির্বাচন প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ ও সহজতর, স্বচ্ছ ও আইন কারণ রয়েছে। আমরা জানি বিকেসি ভর্তির প্রক্রিয়া তিনটি পর্যায়ে প্রশিক্ষণার্থী ভর্তি করানো হয়। ক নম্বর হচ্ছে নিয়মিত ভর্তি, প্রতিভা অন্বেষণ আর বয়স ভিত্তিক প্রতিভাবন বাছাই করা। আমরা 2021 সালে নিয়মিত ভর্তি পরীক্ষার বিষয়ে আজকে আলোচনা করব, সেখানে কি কি বিষয় সঙ্গে আনতে হবে। প্রিয় বিকেসি ভর্তি আগ্রহী বন্ধুগণ, অবশ্যই আপনারা অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে ওয়েবসাইট হচ্ছে www.bksp.gov.bd। অনলাইনে লগ ইন করার পরে সেখানে ছাত্র বা ছাত্রী একটা অপশন আছে, সেখানে ক্লিক করে অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। সেখানে জেনারেলে আছে, সেখানে জেনারেলে ক্লিক করতে হবে। তারপর সেখানে ফর্ম ফিল আপ করে তথ্য সকল দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনার প্রাথমিক নির্বাচনের দিন প্রশিক্ষণার্থীকে অনলাইন প্রণকৃত রেজিস্ট্রেশনের ফর্মের প্রিন্ট কপি ও পরীক্ষা ফি বাবদ 200 টাকা উত্তরা ব্যাংক লিমিটেড বিকেসপি শাখায় মহাপরিচালক বিকেসপি সঞ্চয় হিসাব নম্বর 7733 নগদে অথবা ব্যাংকে জমা করা যাবে। সেখানে আপনাকে পরীক্ষা, ডাক্তারি ও শারীরিক পরীক্ষার যোগ্যতা গ্রহণ করা হবে। পরীক্ষার দিন স্বশ খেলায় ব্যবহারিক ও লিখিত পরীক্ষা নেওয়া হবে। স্বশ খেলার ক্ষেত্রে সেখানে আপনাদের অবশ্যই খেলাধুলা সরঞ্জাম দিয়ে, যেমন ক্রিকেট খেলার জন্য ব্যাট, প্যাড, ফুট স্ট্যাম্প, ব্যাট বল অবশ্যই সাথে নিতে হবে। এমনকি আজকে সেদিন কি 7 দিনের প্রশিক্ষণ ক্যাম্পে আপনাকে অবশ্যই যে কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে জন্ম নিবন্ধন সনদের এক কপি, ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি, তারপরে পিএসসি ও জিএসসি নাগরিকত্বের সনদের অবশ্যই সনদের ফটোকপি নিয়ে যেতে হবে। তারপরে আপনাকে বয়স প্রমাণের জন্য নিবন্ধন সনদ অবশ্যই নিয়ে যেতে হবে। সেখানে অবশ্যই আপনাকে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিয়ে যেতে হবে। তারপর জিএসসি, আবার বলছি, পিএসসি নাগরিকত্বের সনদের ছবি অবশ্যই সাথে নিতে হবে। যে বিকেসি ভর্তি আগ্রহী বন্ধুগণ, আজকে আমরা জানলাম যে বিকেসি পরীক্ষা, বাছাই পরীক্ষার ক্ষেত্রে কী কী কাগজপত্রের সাথে নিতে হবে। প্রিয় বিকেসি ভর্তি আগ্রহী বন্ধুগণ, আপনারা যারা বিকেসি ভর্তি হয়ে লাইফ ক্যারিয়ার করতে চান তাদের জন্য এখনই প্রশিক্ষণ চালিয়ে যান। অল্প কিছুক্ষণের কিছুদিনের মধ্যেই আপনাদের বাছাই পরীক্ষা কার্যক্রম শুরু হবে। প্রস্তুতি সহকারে আপনারা যেন আপনার জাতীয় পর্যায়ে আপনারা সুযোগ নিতে পারেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিও এখানে শেষ করছি। আপনাদেরকে সকলকে শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।